সো জাস্ট কিছুক্ষণ আগে পৌঁছালাম লাচুং, আর এখন জাস্ট লাচুংয়ে আছি। আর ওয়েদার মোটামুটি খুব ভালো আছে। আর এখন এই সামনে একটা হোটেল নিলাম, তো এখানে কথা টথা বললাম। তো পার হেড এখানে 800 টাকা করে, তো আমাদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ইনক্লুডিং নিয়ে পার হেড 800 টাকা। আর এখন আমরা বেরোবো কাটাওয়ের দিকে, কারণ কাটাও এখান থেকে অলমোস্ট 22-25 কিলোমিটার মতো। তো এখন সবাই এখানে রেডি হয়ে আছে, আর কিছুটা খেয়ে নিলাম, কারণ যেতে হবে, সকাল থেকে কিচ্ছু খাইনি, তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। বাট এখন সব কিছু সবাই রেডি, তো এখন জাস্ট বেরোনোর অপেক্ষা, আর যাব আমরা একটু উপরের দিকে। তো সবাই এখন রেডি হয়ে গেছে, আর সেট আপ করবো এখন বাইকে সবাই, তারপরে এখান থেকে জাস্ট বেরোচ্ছি। তো লাচেনের ওয়েদার মোটামুটি ভালো আছে, খারাপ নেই। আর এখানে মোটামুটি অনেক হোমস্টে কিংবা তুমি হোটেল পেয়ে যাবে, তো এখানে কোনো অসুবিধা নেই। তোমরা যদি আসো অনলাইন বুক করেও আসতে পারো, ইভেন অফলাইন বুকও করতে পারো। আর এখানে অনেকেই আছে, অনেকে আসছে, ইভেন অনেকে চলে যাচ্ছে। আর আমাদের যত লাগেজ ছিল তো সেম এই হোটেলে রেখে দিয়েছি, আর এখন কাটাওয়ের দিকে যাচ্ছি। তো দেখা যাক কী হয়, তো তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে, আর দেখা হচ্ছে, চলো। সো হোটেলটা লক করি, কারণ সব জিনিসপত্র রেখে বেরোচ্ছি। হ্যাঁ চেনো দা, রেডি? চলো 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 চলো, মকসুদ বেরাও, সবাই রেডি, চলো। চেনো দা তো সামনে। হ্যাঁ চলো। সো গ্লাভস গ্লাভস পরে নি। হ্যাঁ সৌভিক ভাই, চলো বেরো বেরো। সো যা লাগে ছিল তো এখানে রেখে যাচ্ছি, আর এখন বেরোচ্ছি, এখন বেরোচ্ছি কাটাওয়ের জন্য। বাট ওয়েদার কী হবে জানি না, তো গেলেই বোঝা যাবে হয়তো। তো এখন ঘড়ির কাঁটা ঠিক 12:31, আর আমরা এখন উপরের দিকে উঠছি। এটা হচ্ছে সেই লাচুং শহর, খুব দারুণ, দুর্দান্ত। সো লাচুং শহর তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে এখন, আর মেঘে এখন পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে। আর এখান থেকে কত কিলোমিটার আছে কাটাও? কাটাও 23 কিলোমিটার। ও 23 কিলোমিটার, যাব না কাটাও। কেন? তো এখন যাচ্ছি আমরা কাটাওয়ের দিকে, আর এখান থেকে শুধুমাত্র 23 কিলোমিটার কাটাও। তো আজকে ডেস্টিনেশন কাটাওই ছিল, এখন দেখি এখনও পর্যন্ত কাটাও পৌঁছতে পারিনি। তো এখন সময় হচ্ছে 12:35, আর এখন আমরা সবাই বেরিয়েছি কাটাওয়ের দিকে, কারণ কাটাও ঘুরিয়ে আজকে ব্যাক করব তোমার সেম লাচেনে। আর লাচেনে আজকে থাকবো, লাচেনে থাকার পরে কালকে বেরোবো এখান থেকে 0 পয়েন্ট ইয়ামথাং, তো সেটা কালকে করব। আর ওয়েদার এখন পুরোপুরি একদম মেঘাচ্ছন্ন, একটা বৃষ্টির আবহাওয়ার মতো, আর এখন প্রচণ্ড কুয়াশার মতো ভেসে আসছে, যার ফলে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেইভাবে মেঘ শুধু ভেসে বেড়াচ্ছে। সো এইটাই হচ্ছে পাহাড়ের আসল দৃশ্য। সো পিনাকিদা, নজবুল আর দেবুদা আর চিনুদা আগে বেরিয়েছে, তো সবাই একসাথে এক লাইন আপে আছি। এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আর কাটাওয়ের দিকে যাচ্ছি, এখান থেকে অলমোস্ট আর 22 কিলোমিটার মতো আছে, আর সামনে রয়েছে ইয়োক। তো সামনে দেখতে পাচ্ছ ইয়োক রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে, আর আমাদের সবাই এখনও আসেনি, সবাই আসছে, যার জন্য একটু দেরি করছি। তো এখান থেকে কাটাও 23 কিলোমিটার, 23-22 কিলোমিটার সামথিং হবে,
ওয়েদার মোটামুটি খারাপ হতে শুরু করেছে। তো সামনে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা, এখন জানি না কি হবে। বৃষ্টি না, এটা জল পড়ছে, এটা জল পড়ছে আকাশ থেকে। তো আশা করা যায় যে ওয়েদার ক্লিয়ার হবে কি না জানি না, বাট দেখা যাক কি হয়। সো এখন কাটাও থেকে ব্যাক করছি, রিজনও আছে, কারণ কাটাও যেতে পারিনি, ওয়েদার খারাপ। এখন অলমোস্ট ওয়েদারটা ক্লিয়ার হলো, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার ফলে আগাতে পারিনি। কেন পারিনি, কিসের জন্য পারিনি সেটাও বলছি। তো বেসিক্যালি আমাদের সঙ্গে এসেছিল 11 জন, তো 11 জন অলরেডি নিচে নেমে গেছে, আর আমরা এখন বাকি আছি 4 জন। তো এখন বাকি 4 জন আছি, 3টা বাইক আছে আমার সঙ্গে, সৌভিক অবশ্যই রয়েছে। তো সৌভিক, আমি, আমার বাইক আর নাজবুল, 3 জন আমি ছিলাম। তো নাজবুল আগেই চলে এসেছিল, কিন্তু পলাশ আসছিল, ব্যাক করছিল। তো পলাশের একটা ছোট্ট ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটেছে, যেটা বৃষ্টির সময় খুব পাহাড়ে দেখা যায়, আর সেটা খুব ভয়ানক হয়, যেটা হচ্ছে পাহাড় থেকে ওপর থেকে যখন তোমার পাথর পড়ে, যার ফলে অনেক সমস্যা হয়। তো সেই কারণটা বলে দিচ্ছি। তো পাথরটা জাস্ট এখানে হিট করেছিল, আর দেন এখানে এটা ভেঙেছে, আর জাস্ট এটা ভেঙেছে, বাট তেমন কোনো ক্ষতি হয়নি, যেটা হয় সাধারণত, তেমন ক্ষতি হয়নি। কিন্তু একটা বলে না বিষয় আছে পাহাড়ের, এগুলো জিনিস না, কিছু কিছু মানে এক্সপিরিয়েন্সও হয় আর কিছুটা ভয়ও হয়, যে কারণে আমরা এখন ব্যাক করছি। কারণ উপরেটা যাচ্ছি না এই কারণে, রিস্ক নিতে চায় না। পাহাড়ের দুর্ঘটনা কখন কিভাবে হয় বলা মুশকিল, আর বৃষ্টির দিনে তো বেশিরভাগই হয়, কারণ বৃষ্টির দিনে এই জিনিসটা হয় যে কখন কোথা থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে সেটাও বলা মুশকিল। তো এখন আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট একটা কফি শপ, তো এইখান থেকে হচ্ছে কফি শপে যদি ফগ না থাকে, তো এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখিয়েছি। তো এই সেই ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো লাচেন শহরটা একদম ক্লিয়ার দেখা যায়। তো এই ভিউ পয়েন্টে দাঁড়ানোর ইচ্ছা ছিল, বাট ওয়েদার ক্লিয়ার নয়, ওয়েদার ক্লিয়ার না হওয়ার কারণে আমরা এখান থেকে এখন জাস্ট নিচের দিকে নেমে যাব। সো এখান থেকে লাচুং শুধুমাত্র 7 কিলোমিটার, তো শুধুমাত্র 7 কিলোমিটার আমরা নিচে যাব। এখন হোটেলে যাব, রেস্ট করব, খাবো আর ঘুমাবো, আর কিছু নেই। আজকে ভেবেছিলাম কাটাও করে চলে আসবো, কিন্তু আজকে কাটাও হতে পারলো না ওয়েদার খারাপের জন্য। তো আরও আপডেট দিব তোমাদের, তোমরা সাথে থাকো, আর অবশ্যই সব কিছু আপডেট তোমরা পাবে। তো চলো একদম নিচে।